Hello everyone, this is Sajia Tundi and welcome you all to my channel Style With Me by Sajia. যেখানে আপনারা পাবেন বিউটি ফ্যাশন এন্ড লাইফস্টাইল রিলেটেড ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট। আজকে আমি একটা মোস্ট হাইপড ফেয়ারনেস নাইট ক্রিমের রিভিউ দেওয়ার চেষ্টা করব, যেটা নিয়ে আমি প্রচুর পরিমাণে কোয়েরিজ পাচ্ছি। দ্যাট ইজ নান আদার দ্যান 4K প্লাস নাইট ক্রিম। বেসড অন দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাকেট অফ দ্য ক্রিম, আই ট্রাই টু গিভ অ্যান অনেস্ট রিভিউ অন দ্যাট। সো উইদাউট এনি ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। 4K প্লাস ক্রিমটা যেহেতু থাইল্যান্ডের লোকালি প্রস্তুতকৃত একটা প্রোডাক্ট, সো এটার কোনো ওয়েবসাইট নাই এবং এটার প্রস্তুতকৃত কোম্পানির কোনো ইনফরমেশন আমি অনলাইনে পাই নাই। সো দ্যাট আমি এর ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করেছি যে আসলে এটা কতটা উপকারী বা এর কোনো সাইড ইফেক্ট আছে কি না। প্রথমেই চলুন জেনে নেওয়া যাক 4K প্লাস নামের কারণ কি। 4K তার মানে হচ্ছে এতে প্রথম এবং প্রধান চারটি উপাদান আছে, যেটা এরা প্যাকেটের গায়ে লিখে দিয়েছে প্রত্যেকটা উপাদানের কার্যকারিতা সম্পর্কে। সেই চারটি উপাদানের সাথে আরো অন্যান্য অনেকগুলো উপাদান এর সাথে অ্যাড হয়েছে, যেটা কিনা স্কিন টোনকে 5 শেড পর্যন্ত লাইট করতে সক্ষম হয়। সো দ্যাট এর নাম দেওয়া হয়েছে 4K প্লাস। এই ক্রিম দাবি করছে যে এটি ব্রণ, মেস্তা সহ মুখের দাগ দূর করতে সাহায্য করে, এটা বয়সের ছাপ রুখতে সাহায্য করে, স্কিন টোনকে 5 শেড পর্যন্ত লাইট করে এবং এটা নাকি অ্যান্টি এজিং ক্রিম হিসেবে কাজ করে। প্রত্যেকটা উপাদান নিয়ে আলোচনা করলে বোঝা যাবে যে টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী এই ক্লেইমস গুলো ঠিক আছে কিনা। যে 4K নিয়ে এত কথা হচ্ছে সেই 4K অর্থাৎ চারটি প্রধান উপাদান নিয়ে আমি ফার্স্টে কথা বলবো। যে উপাদানটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কোলাজেন। স্কিনটা বয়সের সাথে সাথে আস্তে আস্তে কিন্তু ইলাস্টিসিটিটা লুজ করে, এই ইলাস্টিসিটিটাই হচ্ছে ধরে রাখার কাজ কোলাজেন করে। বাট কোলাজেন নিয়ে পড়তে যে আমি খুব মজার একটা তথ্য পেলাম, সেটা হচ্ছে যে কোলাজেন খাওয়ার মাধ্যমে হয়তো বয়সের এই যে এইজিং প্রসেসটাকে ডিলে করাটা একটু হলেও পসিবল হয়, বাট কোলাজেনটা যখন আপনি ক্রিমের মাধ্যমে স্কিনের উপর ইউজ করবেন এটা আসলে জাস্ট একটা ময়েশ্চারাইজিং ক্রিম হিসেবেই কাজ করবে। এটা আপনার স্কিনে কোলাজেনের সেল সৃষ্টিতে বা বৃদ্ধি করতে বা ইলাস্টিসিটি বাড়ানোর জন্য কোনো ম্যাজিক্যাল ভূমিকা পালন করবে না। কোলাজেন ক্রিম ইজ নাথিং বাট এ গুড ময়েশ্চারাইজিং ক্রিম, অর্থাৎ এটা আপনার স্কিনকে হাইড্রেটেড রাখবে, পানির পরিমাণটা ধরে রাখতে সাহায্য করবে, স্কিনটাকে ড্রাই আউট হতে দিবে না। অ্যাজ এ রেজাল্ট আপনার মনে হবে যে আপনার ফাইন লাইনসটা একটু কম মনে হবে, বাট ইটস অল অ্যাবাউট দ্য অপটিক ইলিউশন। এটা আমার কথা না, এটা হচ্ছে আমেরিকান একাডেমি অফ কসমেটিক সার্জারির প্রেসিডেন্ট সুজান ওবাগির উক্তি। তার মানে কোলাজেন দেখেই যে আমরা পাগল হয়ে যাই যে কোলাজেন ক্রিম কিনলে অ্যান্টি এজিং ক্রিম হিসেবে কাজ করবে, বয়সের ছাপ রুখে দিবে, ফাইন লাইন্স দূর করবে, ইট ক্যানট ওয়ার্ক লাইক দ্যাট। সো কোলাজেন নিয়ে আমাদের একটা রং কনসেপশন থাকলেও কোলাজেন হচ্ছে হার্মলেস একটা উপাদান, যেটা আপনার ত্বকের কোনো উপকার খুব বেশি না করলেও ক্ষতি করবে না। সো ইটস সেফ টু ইউজ। নাম্বার 2 হচ্ছে গ্লুটাথায়ন, এটা একটা অ্যান্টি অক্সিডেন্ট উপাদান, এটার সাপ্লিমেন্ট পাওয়া যায়, অনেকেই এর সাপ্লিমেন্টটা খেয়ে থাকেন রং ফর্সা করার জন্য। স্কিনের কালারটা ডিপেন্ড করে মেলানিনের উপরে, অর্থাৎ মেলানিনের পরিমাণ যার বেশি তার স্কিনটা ডার্ক টোনের, আর যারটা হচ্ছে কম তারটা একটু ফেয়ারার বা লাইটার টোন। গ্লুটাথায়ন ত্বকে মেলানিনের মাত্রাটাকে কমিয়ে দেয় এবং অ্যাজ এ রেজাল্ট এটা ত্বককে ফর্সা করতে সাহায্য করে। বাট যখনই আপনি গ্লুটাথায়ন ইউজ করা স্টপ করে দিবেন আবার কিন্তু মেলানিনটা বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ এর রেজাল্টটা কিন্তু স্ট্যাটিক না, পার্মানেন্ট কিছু না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই গ্লুটাথায়ন ইউজ করার সময়ও অনেক অনেক সেফ থাকতে হবে, লাইক সানলাইটে যাওয়া যাবে না, রোদে বের হওয়া যাবে না, অনেক কিছু মেনটেন করে তখন হচ্ছে চলতে হবে। খেয়াল করে দেখবেন এই ধরনের ফেয়ারনেস ক্রিম যেগুলোতে হচ্ছে গ্লুটাথায়ন আছে সেগুলোতে লিখে দেয় যেটা নাইট টাইমে ইউজ করার জন্য, এটা ব্যবহার করে রোদে যাবেন না। এর একটাই কারণ, গ্লুটাথায়ন ব্যবহারের পরে স্কিনে মেলানিনের মাত্রাটা যেটা কম হয় সাময়িকভাবে, রোদে যাওয়ার সাথে সাথে সেই মেলানিনটা আবার বৃদ্ধি পেয়ে স্কিন ট্যান হয়ে যায় বা স্কিন ডার্কার টোন হয়ে যায়। এটাও ইউজ করা সেফ, বাট রেজাল্টটা খুব বেশি আহামরি কিছু আসবে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যাদের স্কিন খুব সেন্সিটিভ, সেন্সিটিভ স্কিনের জন্য এই গ্লুটাথায়নটা ব্যবহার না করাটাই ভালো। 3 নম্বর উপাদান হচ্ছে জিনসেং। জিনসেং হচ্ছে একটা গাছের এক্সট্র্যাক্ট, যেটা আমাদের স্কিনের ডেড সেলটাকে রিমুভ করে হেলদি সেল জেনারেট করতে সাহায্য করে। সো ইন দ্যাট ওয়ে এটা আসলে ওভারঅল কমপ্লেক্সনটাকে বুস্ট আপ করতে সাহায্য করে, এটারও তেমন কোনো সাইড ইফেক্ট নাই, ইটস সেফ টু ইউজ। 4 নম্বর উপাদান হচ্ছে আলফা আরবুটেন। আলফা আরবুটেনটা হচ্ছে স্কিনের কমপ্লেক্সনকে ইয়াস ফেয়ারার করতে সাহায্য করে, বাট এটার যে সাইড ইফেক্ট আছে এটা অনেকের স্কিনের রেডনেস আসতে পারে, সান সেন্সিটিভ হয়ে যায়, অর্থাৎ রোদে বের হলে স্কিন খুব দ্রুত ট্যান হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটার রেজাল্টও পার্মানেন্ট না,
অর্থাৎ আপনি যখন এটা ব্যবহার করা স্টপ করে দিবেন তারপর থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনার আগের টোনটা ফিরে আসবে। এখন কেউ যদি মনে করে যে যেহেতু এর রেজাল্ট পার্মানেন্ট না তাহলে আমরা দীর্ঘদিন ধরে এই ক্রিম ব্যবহার করে যাব, মানে সারা জীবনই আমরা এই ক্রিম ব্যবহার করব তাহলে সবসময় ফর্সা থাকতে পারবো, বাট ইটস গোনা নট হ্যাপেন অ্যাকচুয়ালি। এটা বলা আছে যে একটানা আপনি 6 মাস পর্যন্ত এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন, তারপর এটা কিন্তু স্টপ করে দিতে হবে, কারণ এটা একটা ফেয়ারনেস ক্রিম। এর ইনগ্রিডিয়েন্ট লিস্টগুলো যখন আপনি অনলাইনে চেক করবেন আপনি দেখবেন এর মাত্র 17% উপাদান হচ্ছে ন্যাচারাল উপাদান, আর বাকি 69% হচ্ছে সিনথেটিক ইনগ্রিডিয়েন্টস। এর তিনটা ইনগ্রিডিয়েন্টস বলে দেওয়া আছে আননোন। এই তিনটা ইনগ্রিডিয়েন্টস এর ভিতর কি কি আছে উই ডোন্ট নো অ্যাকচুয়ালি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দিস প্রোডাক্ট ইজ কমেডোজেনিক, দ্যাট মিন্স এটা ফোর্সকে ক্লকড করে দিবে। এতে এমন তিনটি উপাদান আছে ইনক্লুডিং সিলিকন, যেটা আমাদের স্কিনে যখন আপনি অ্যাপ্লাই করবেন দেখবেন একটা খুব ভারী লেয়ার হয়ে যাবে স্কিনের উপর, মানে স্কিনের ভিতরে এটা কিন্তু পেনিট্রেট করবে না বা অ্যাবজর্ব করবে না, এটা উপরে একটা লেয়ারের মতো কাজ করবে অ্যান্ড আপনার স্কিনের যে পোর্সগুলো আছে পোর্সগুলোকে বন্ধ করে দিবে অ্যাজ এ প্লাস্টিক। এতে আরও আছে সিলিকনস, যেটা ভেরি ডিফিকাল্ট টু ওয়াশ অফ, একে তো পোর্সগুলোকে ক্লক করে দেয় তারপর ওয়াশ করেও এটা দূর করা যায় না, সো পোর্স থেকে আপনি ওইগুলা ওয়াশ করে রিমুভ করাটাও কঠিন। ক্লকড পোর থেকে হতে পারে ব্রন, অ্যাকনে, পিম্পল, ব্ল্যাক হেজ, হোয়াইট হেজ অ্যান্ড হোয়াট নট। এতে আছে মেলাসোজাইয়া ফিডিং, যা সাপোর্ট করে ফাঙ্গাল অ্যাকনেকে, উইচ ইজ রিয়েলি ডেঞ্জারাস। আর টোটাল ইনগ্রিডিয়েন্ট লিস্টটা যদি আপনি চেক করেন দেখবেন সারপ্রাইজিংলি সবার লাস্টের তিনটি উপাদান হচ্ছে সেগুলো যার কথা সব থেকে বেশি হাইলাইটেড করা হয়েছে টোটাল প্রোডাক্ট জুড়ে, অর্থাৎ গ্লুটাথায়ন, আলফারবুটিন অ্যান্ড কোলাজেন, এর মাত্রা আছে সব থেকে কম এই প্রোডাক্টটাতে। কারণ যে কোনো ইনগ্রিডিয়েন্ট লিস্ট প্রস্তুত করাই হয় এই ডিসেন্ডিং অর্ডারে, অর্থাৎ সব থেকে কম পরিমাণের জিনিসটা সবার নিচে থাকে। সাউন্ডস ইন্টারেস্টিং। ইন শর্ট আমাকে যদি আস্ক করেন আমি এই প্রোডাক্টটি কিনবো কি কিনবো না, আমার অ্যান্সার হবে নো। সায়েন্স কি বলে এটা আপনার আগে বুঝতে হবে। সায়েন্স বলে যে যেই স্কিন টোন নিয়ে জন্মগ্রহণ করেছে বা যার যেই ন্যাচারাল স্কিন টোন এটাকে কখনো চেঞ্জ করা সম্ভব না, হয়তো সান ট্যান হয়ে বা পরিবেশের বিভিন্ন ধরনের ইফেক্টের কারণে স্কিন ডার্কার হয়ে যায়, এগুলোকে আরেকটু যত্ন করলে তাহলে এটাকে লাইটার করা সম্ভব ন্যাচারাল ওয়েতে। বাট কোনো প্রোডাক্ট ইউজের মাধ্যমে যদি আপনি 5 শেড পর্যন্ত লাইটার করে ফেলেন আপনার স্কিনে, এই রেজাল্ট কখনো পার্মানেন্ট হবে না। এবং ফেয়ারনেস ক্রিম দীর্ঘদিন ব্যবহারের দরুন কি কি ভয়াবহ ঘটনা ঘটতে পারে সেগুলো নিয়ে আমি একটা ডিফারেন্ট ভিডিও করেছি, আমি একটা লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ইউ শুড চেক ইট আউট। সো লেটস সামারাইজ দ্য লং থিং শর্ট। খুব বেশি ক্ষতিকারক কোনো কেমিক্যালস এটাতে নাই, বাট এটা রেজাল্ট পার্মানেন্ট না, অ্যাজ ওয়েল অ্যাজ এটা কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট না, এটা হচ্ছে লোকাল একটা প্রোডাক্ট, এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড না, অ্যান্ড মোর ওভার এটা হচ্ছে কমেডোজেনিক বা পোর্সকে ক্লক করে দেয় এ ধরনের একটা প্রোডাক্ট। তারপরেও কিনবেন কি কিনবেন না ইটস কমপ্লিটলি আপ টু ইউ, আমি জাস্ট এটার একটা অনেস্ট রিভিউ দিলাম বেসড অন দ্য রিসার্চেস অ্যান্ড দ্য রিভিউজ আই ফাউন্ড অনলাইন। যেহেতু এই প্রোডাক্টের কোনো ওয়েবসাইট নাই, কোনো অথেন্টিক কোনো সোর্স আমি পাইনি, সো আমি এটা জেনারেল ওয়েতে আমি এটা রিভিউ দিলাম। যে কোনো প্রোডাক্ট কেনার আগে, স্পেশালি স্কিন প্রোডাক্ট কেনার আগে, অফকোর্স একটু চিন্তা ভাবনা করে বুঝে সেই প্রোডাক্টটি কিনবো, সেই প্রত্যাশায় আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সি ইউ অন মাই নেক্সট ভিডিও, টিল দেন স্টে ফাইন, স্টে সেফ অ্যান্ড স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। উইথ দ্যাট নোট আই এম সাইনিং অফ টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড বাই।